দেশটায়ামার আমার কেনা দেশটায়ামার দেশ আমার মায়ের দেনা দেশ আমার দুঃখী বনের হাসি বাংলাদেশকে আমি ভালোবাসি জননেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম ব্যক্তিগত পারিবারিক পেশাগত জাতীয় এবং রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা এবং মেধার স্বাক্ষর রেখে চলেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন যে কারণে উনিশশো বিরাশি সালে ছাত্রাবস্থায় তাঁকে কারাবরণ করতে হয়েছে বর্তমান অগণতান্ত্রিক সরকারের আমলে তিনি বারবার হামলা মামলা এবং জুলুমের শিকার হয়েছেন জাতির এই সাহসী সন্তান ও প্রতিভাবান রাজনীতিবিদ উনিশশো আটান্ন সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন ডা শফিকুর রহমান উনিশশো সালে ডা আমিনা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী অষ্টম জাতীয় সংসদের সম্মানিত সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফসিপিএস কার্ডিওলজিতে অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর এখন একটি মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন একমাত্র ছেলে এমবিবিএসের তৃতীয় বর্ষে অধ্যয়নরত বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডা শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো তিয়াত্তর সালে ছাত্রলীগে যোগদান করেন এবং উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন জননেতা ডা শফিকুর রহমান উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পর্যায়ক্রমে সংগঠনের কেন্দ্রীয় মজদিস সুরা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান দু সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল দু সালের ১৯ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং দু জেনারেল ষোলো নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে এমনিতেই গরিব জনগণ ব্যাট এবং ট্যাক্স দিতে দিতে তাদের না বিশ্বাস উঠেছে বিধ্বস্ত শিক্ষাকে মানে ফিরিয়ে আনার জন্য যেখানে বাজেটে শিক্ষা খাতে অধিক বরাদ্দ দেওয়ার প্রয়োজন ছিল সেখানে বরাদ্দ বাড়ানোর পরিবর্তে সেই বরাদ্দকে কমানো হয়েছে এই বাজেট জনগণের জন্য পেশ করা হয়নি বরঞ্চ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে জনগণকে ধুখা দেওয়ার জন্য এই বাজেট পেশ করা হয়েছে জননেতা ডা শফিকুর রহমান প্রখ্যাত রাজনীতি কি নন বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড শফিক রহমান অনেক স্কুল কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন একাধিক ইয়তিমখানা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা বিভিন্ন মসজিদ এবং রক্তদানকারী ক্লাব পাউসের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি একাধিক পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছেন তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সদস্য জননেতা ড সফিক রহমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য জার্মানি ইটালি স্পেন বেলজিয়াম সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন অবসর সময়ে বই পড়া ও পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতি বিষয়ে অনুসন্ধিৎসা তাঁর অত্যন্ত প্রিয় কাজ সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে অতীতের ন্যায় বাংলাদেশ জামাত ইসলামী এ নির্বাচনে অংশগ্রহণ করবে ঢাকা পনেরো আসন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই আসনে সৎযজ্ঞ ও নিঃসাবান জনপ্রতিনিধির অভাবে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি দখলদারিত্ব পানিবদ্ধতা লোডশেডিং ড্রেনেজ ব্যবস্থায় দুর্বলতা অনুন্নত অবকাঠামো খেলার মাঠের অপর্যাপ্ততা অপসংস্কৃতির স্যয়লাভ হত্যা গুম অপহরণ ও সমাজের নৈতিক অবক্ষয়সহ নানা সমস্যায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এমত অবস্থায় ঢাকা পনেরো আসনের সাধারণ জনগণ তাদের প্রত্যাশার আলোকে সৎ দক্ষ যোগ্য সমাজসেবী বরিষ্ঠ সংগঠক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বারবার কারা নির্যাতিত ও বিশ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ডা শফিকুর রহমানকে এই আসনের জন্য মনোনীত করেছে তাই সমৃদ্ধ ঢাকা পনেরো আসনের প্রত্যাশা পূরণে জননেতা ডা শফিকুর রহমানকে নির্বাচিত করার মাধ্যমে এলাকাবাসী একজন পরিচ্ছন্ন ও জনদরদী জনপ্রতিনিধি পাবে ইনশাআল্লাহ